আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনার প্রিয় মানুষ কার সাথে কথা বলছে, কোন নাম্বারে কথা বলছে এবং আপনার প্রিয় মানুষের কাছে কে কোন নাম্বারে কল দিচ্ছে, সম্পূর্ণ ছোট্ট একটি সেটিংস করে নিন ভাই, অনেক কিছু শিখতে পারবেন, অনেক উপকার হবে। তো আমি প্রথমে আপনাদেরকে ডায়াল পেডে এসে দেখাবো, আপনার গার্লফ্রেন্ডকে কেউ যদি কল দেয় বা আপনার প্রিয় মানুষকে কেউ যদি কল দেয়, সেই কল কিন্তু আপনার মোবাইলে চলে আসবে। কীভাবে এই সেটিংসটি করে নিন ভাই, চলাফেরার ক্ষেত্রে অনেক উপকার হবে। এর জন্য আপনি কি করবেন, প্রথম ডায়াল প্যাডে চলে আসবেন, আর ডায়াল প্যাডে এসে টু আর কি সরি এখানে আপনার স্টার দিয়ে স্টার দিবেন, স্টার টু ওয়ান স্টার দেওয়ার পর, এই যে স্টার টু ওয়ান স্টার দেওয়ার পর এরপরে আপনার নাম্বারটা দিয়ে দিবেন ওর আর কি। এই কাজটি করবেন আপনার যে গার্লফ্রেন্ড আছে আপনার প্রিয় মানুষের মোবাইলে করবেন। তাহলে আপনার প্রিয় মানুষকে যদি কেউ একটা কল দেয়, ওই কল কিন্তু আপনার আপনার কাছেও চলে আসবে। তো এখানে স্টার টু ওয়ান স্টার দিয়ে আপনার নাম্বারটা দিবেন, তারপর এখানে হ্যাশ দিয়ে দিবেন, লাস্টে হ্যাশ দিয়ে দিবেন, তাহলে কিন্তু এই একটি অপশান চালু হয়ে যাবে। তো আমি এখানে দেওয়ার পর লাস্টে হ্যাশ দিয়ে এখানে ডায়াল প্যাডে ক্লিক করব। ডায়াল প্যাডে ক্লিক করার পর একটা নোটিফিকেশনের মাধ্যমে দেখাবে যে এই অপশানটি চালু হয়েছে, আপনি সাকসেস হতে পারছেন। তো এই কাজটি করবেন আপনার গার্লফ্রেন্ডের যেই আপনার প্রিয় মানুষের যে মোবাইলটা আছে না, ওই মোবাইলে। তো এখানে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর তো বন্ধুরা এখন আপনারা এই অপশানটি বন্ধ করবেন কীভাবে, এই অপশানটি বন্ধ করার জন্য আপনারা আবার চলে আসবেন ডায়াল প্যাডে। ডায়াল প্যাডে আসার পর আপনারা আবার সেমভাবে ওই যে আমরা যে কুডটি ডায়াল করেছিলেন ওই কুডটি আবার ডায়াল করতে হবে, কিন্তু এখন অন্য সিস্টেমে করতে হবে। এর জন্য কী করবেন, হ্যাশ টু ওয়ান দিয়ে হ্যাশ দিয়ে দিবেন। আপনারা লক্ষ্য করুন, হ্যাশ টু ওয়ান হ্যাশ, এটা হচ্ছে আপনারা যখন ওইটা আমরা যখন চালু করেছিলাম তখন ছিল স্টার টু ওয়ান স্টার, এটা ছিল চালু করার সময়। এখন বন্ধ করবো যাই হোক, এখানে আমরা দেবো হ্যাশ টু ওয়ান হ্যাশ দেওয়ার পর আপনার আপনার নাম্বারটা দিয়ে দিবেন, নাম্বারটা দেওয়ার পর লাস্টে আবার হ্যাশ দিয়ে, তাহলে যদি আমরা ডায়াল করি তাহলে কিন্তু এই যে অপশানটি ওইটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আর আপনাকে একটি নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে যে এটাকে ডিসেবল করে দেওয়া হয়েছে। আর হ্যাঁ, এই কাজটি করবেন বেশিরভাগ আপনার যে প্রিয় মানুষ আছে ওই প্রিয় মানুষের মোবাইলে। আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম, নাম্বারটি দেওয়ার পর লাস্টে হ্যাশ দেবো, তারপর এখানে ডায়ালে যদি দিই তাহলে কিন্তু একটি নোটিফিকেশনের মাধ্যমে দেখাবে যে এই অপশানটি বন্ধ হয়ে গেছে। তো এখানে আমি ডায়াল করার পর দেখবেন সাথে সাথে একটি নোটিফিকেশনের মাধ্যমে দিবে এটা ডিসেবল হয়ে গেছে। তো হ্যাঁ, আপনারা এইটা কারোর অন্য কারোর মোবাইলে করবেন না, শুধু আপনার প্রিয়জনের মোবাইলে করবেন, তাহলে কিন্তু আপনারা এটা আর কি এটা একটা বিরক্তকর ব্যাপার। আপনি দেখুন, অন্য কারোর ফোন আপনার মোবাইলে চলে আসবে, এটা কিন্তু একটা খারাপ কাজ, তাই না? আর কি এটা আপনার মনে করুন অন্য কারোর ফোন যদি আপনার মোবাইলে চলে আসে তাহলে কিন্তু সে আর কি আপনাকে তেমন একটি ভালো বলবে না। আর এই কাজটি শুধু করবেন আপনার প্রিয় মানুষের মোবাইলে। তো বন্ধুরা ভালো থাকেন, আল্লাহ হাফিজ।